সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম বায়োলজি বাস্তুসংস্থানের পার্ট টু, অর্থাৎ আমরা প্রথমেই লক্ষ্য করছি কোন একটা নির্দিষ্ট স্থানে অথবা সার্বিক অবদানের মিথস্ক্রিয় বাস্তুসংস্থান বাস্তুসংস্থানের প্রধান উপাদান পেয়েছে দুটো। একটা পেয়েছি হচ্ছে আমরা অজীব উপাদান, একটা সঞ্জীবনী। অজীব উপাদান হিসেবে পেয়েছি মাটি, পানি, বাতাস, পিএইচ। আর সজীব উপাদান হিসেবে পেয়েছি উৎপাদক, খাদক, প্রিয়জন। উৎপাদক আমরা পেয়েছি, সাধারণত আমরা জানি পানিতে বসবাস জীবই হচ্ছে প্লাঙ্কটন। যেহেতু উৎপাদক গ্রহণ করে তাই এরা প্রথম স্তরে,
পুটি মাছকে টাকি মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, এই জন্য টাকি মাছ দ্বিতীয় স্তরে খাদ্য। প্রথম স্তরের খাদক পুটি মাছকে প্রথম স্তরের খাদক বা তোমার প্রাইমারি খাদক হিসেবে অর্থাৎ প্রাইমারি কনজিউমার হিসেবে গ্রহণ করতে পারে। দ্বিতীয় স্তরের খাদক হিসেবে টাকি মাছ সেকেন্ডারি হিসেবে গ্রহণ করতে পারে। তৃতীয় বা সর্বোচ্চ হিসেবে টারশিয়ারি হিসাবে গ্রহণ করতে পারে, টারশিয়ারি হিসেবে শোল মাছ। শোল মাছটা এখানে কথা থাকে, যদি মনে করো শোল মাছ টাকি মাছ থেকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন আমরা টাকি মাছকে তৃতীয় স্তরের খাদ্য বলতে পারি, খাদক বলতে পারি। আর এই তৃতীয় স্তরের খাদক এটা চেঞ্জ আসতে পারে, এই পুকুরে যদি কোনো প্রকারে এই পুকুরে যদি কোনো প্রকারে বোয়াল মাছ আসে, তখন বোয়াল মাছ হবে তোমার সর্বোচ্চ স্তরের খাদক। আর বোয়াল মাছের জায়গায় যদি এখানে কুমির আসে, তাহলে কুমির হবে সর্বোচ্চ স্তরের খাদক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত এই বাস্তুসংস্থানের উপাদানগুলো, এই উৎপাদক এবং খাদক, এদেরকে পচাতে ভাঙতে বিশ্লিষ্ট করতে যারা সাহায্য করে তাদেরকে আমরা বলছি বিয়োজক। যেমন বিয়োজক হিসেবে তোমরা ব্যাকটেরিয়া সাপটা, ব্যাকটেরিয়া